হবিগঞ্জ সদর হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স পার্কিং সুবিধা সহ নয় দফা দাবিতে 19 মার্চ অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। এতে গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে একই দিন রাতে প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করা হয় ধর্মঘট। ময়মনসিংহের গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে 22 মার্চ আগুনে পুড়ে যায় অর্ধ শতাধিক দোকান। ফায়ার সার্ভিসের 12টি ইউনিট প্রায় 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। এ ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। হবিগঞ্জের চুনারু ঘাটের আহমদাবাদের গাদেশাল এলাকায় 23 মার্চ উদ্ধার করা হয় স্বামী স্ত্রী ও তাদের ছেলের মরদেহ। এ ঘটনায় চুনারু ঘাট থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়। বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ। 25 মার্চ হবিগঞ্জের বানিয়াচঙে ইকরাম এলাকার পাওনা টাকা তোলাকে কেন্দ্র করে পাওনাদার মিন্নত আলীর দেশীয় অস্ত্রের আঘাতে মৃত্যু হয় দেনাদার বিষ্ণুর। এ ঘটনায় অভিযুক্ত মিন্নত আলীকে গ্রেফতার করে পুলিশ।